हेलो एवरीवन, वेलकम टू माय डीपी हेल्पिंग चैनल। आज के तुम्हारे क्लास करब लुसियन थेके, लुसियनटर पदार्थ विद्या क्लसटा तुम्हारे करब, अर्थात फिजिक्स थेके तुम्हारे जो क्लसटा चालू कर हिटर सेटा पार्ट थ्री आज के तुम्हारे करब। ओके, एर आगे तुम्हारे पार्ट वन और पार्ट टू का कमप्लीट आछे, जरा एखो देखो क्लसटा अवश्य तुम्हारा देखो, डेस्क्रिप्शन बक्से हमें लिंक दिच्छी, ओखाने गिए तुम्हारा चेक करते पर प्लेलिस्टे गिए तुम्हारा चेक करो, ओखाने पे जाबे लुसियंटर फिजिक्स प्लेलिस्टे तुम्हारे रही है। ओके, लुसियंटर प्रत्येक चैप्टार अनुजाई तुम्हारे क्लस कराची, এই ফিজিক্স ছাড়াও তোমাদের বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি এবং কম্পিউটারের ক্লাসগুলো চলছে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রয়েছে এবং তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও চেক করতে পারো। বাংলাতে তোমাদের এই ক্লাসগুলো হচ্ছে, সাথে ইংরাজি প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। চলো তাহলে শুরু করি আজকে ফিজিক্সের হিট চ্যাপ্টারের পার্ট থ্রি। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, আমরা 91 নম্বর প্রশ্ন থেকে শুরু করব, কেননা পার্ট টু পর্যন্ত তোমাদের 90খানা প্রশ্ন হয়ে গেছে, আজকে তোমাদের পার্ট থ্রিতে 91 থেকে প্রশ্ন হবে। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো। গ্যাসের একটি নমুনা আয়তন V1 থেকে V2 পর্যন্ত প্রসারিত হয়, সম্প্রসারণ হলে গ্যাস দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ সর্বাধিক হয়, সমতাপী আইসোবারিক কোনো তাপ নেই নাকি সব ক্ষেত্রে সমান হয়? তাহলে এটার রাইট অ্যান্সার কী হবে? লুসিয়ান্টের তোমাদের প্রশ্ন, এটার রাইট অ্যান্সার হবে আইসোবারিক, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে যখন প্রসারণ আইসোবারিক হয় তখন গ্যাস দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ সর্বাধিক হয়, এটা মনে রাখবে, তাহলে এই প্রশ্নের আনসারটা তোমার ইজিলি বুঝতে পারবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রাখবে, এই আইসোবারিকটা কি একটু জেনে রাখবে। আইসোবারিক প্রক্রিয়া হলো এক ধরনের তাপগতি প্রক্রিয়া। কী প্রক্রিয়া? তাপগতি প্রক্রিয়া একটা, যেখানে সিস্টেমের চাপটাকে স্থির রাখা হয়, চাপকে স্থির রেখে কাজ করা হয়, সেটাই হচ্ছে আইসোবারিক। ওকে, তোমাদের সেই ইনফরমেশানটা এখানে দিয়ে রেখেছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 92 নম্বর। খুব কম তাপমাত্রায় একটি ধাতুর নির্দিষ্ট তাপ পরিবর্তিত হয় কি হিসাবে? T2³/3/2, T2³/3/3। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অনলি ফর টি। ওকে, খুব কম তাপমাত্রায় একটি ধাতুর নির্দিষ্ট তাপ পরিবর্তিত হয় কি হিসাবে? টি হিসাবে। ওকে, সেটা রিপ্রেজেন্ট করছে টিতে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব, 93 নম্বর। যান্ত্রিক সমতুল্য তাপের এসআই একক কোনটা? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটের তোমার এককটা বলতে হবে, এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, জুল পার ক্যালোরি। ওকে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, জুল পার ক্যালোরি হবে, কিন্তু জুলস ক্যালোরি হবে না, কিন্তু দেখে আনসার করবে, অপশান সি যেন আনসার করে ফেলো না, এটা রাইট অ্যান্সার হবে অপশান এ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব, 94 নম্বর। একটি গ্যাসের সমতাপী কম্প্রেশনের সময় এর তাপমাত্রা কী হয়? বৃদ্ধি হয়, শূন্য হয়ে যায়, স্থির থাকে নাকি ফলস করে, মানে কমে যায় যেটা? তাহলে একটা গ্যাসের সমতাপী কম্প্রেশনের সময় এর তাপমাত্রা বৃদ্ধি পায়। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব, 95 নম্বর। একটি শরীরের তাপমাত্রা 1K, 1K বলতে 1 ক্যালোরির কথা বোঝানো হচ্ছে, কে ফর হচ্ছে ক্যালোরি। ওকে, তাহলে একটি শরীরের তাপমাত্রা 1 ক্যালোরির মাধ্যমে বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? তাপগ্রহিতা বলে, আপেক্ষিক তাপ বলে, নাকি এনট্রপি বলে, নাকি তুল্য জলাঙ্ক বলে? তুল্য জলাঙ্কর ইংলিশ টার্মটা মনে রাখবে, ওয়াটার ইকুইভ্যালেন্ট। এর আরেকটা নাম আছে বাংলায়, এই তুল্য জলাঙ্ককে আরেকটা বাংলায় বলে জল সম। ওকে, কি বলে? জল সম, এটাও মনে রাখবে। তা এটা রাইট অ্যান্সার কী হবে বলো? শরীরের তাপমাত্রা 1 ক্যালোরির মাধ্যমে বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে তাপগ্রহিতা, মানে থার্মাল ক্যাপাসিটি বলে। ওকে, খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো না কোনো এক্সামে এই প্রশ্নগুলো দেখবে রিপিট হয় এবং প্রশ্নগুলো প্রত্যেকটা এক্সামে আসে, তাই এই প্রশ্নগুলো তোমরা যদি করে থাকো তাহলে অন্যদের থেকে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে, কেননা লুসিয়েন্টের এই ইংলিশ বইগুলোতে অনেকেই অ্যাভয়েড করে যায়, কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো এক্সামে এসে থাকে। তাই তোমাদের বাংলায় করাচ্ছি ক্লাসগুলো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, আর তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, বন্ধুদের সাথে একটু শেয়ার করো যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 96 নম্বর। কার্নোট চক্রের সাথে জড়িত প্রথম অপারেশন হলো কোনটি? সমতাপক সম্প্রসারণ, সমতাপী সম্প্রসারণ, আইসোথার্মাল কম্প্রেশন, নাকি সমতাপী সংকোচন? রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, আইসোথার্মাল এক্সপেনশন, অর্থাৎ সমতাপক যে সম্প্রসারণ, এটাই হচ্ছে কার্নোট চক্রের সাথে জড়িত প্রথম অপারেশন। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 97 নম্বর প্রশ্ন দেখো, PV/T কনস্ট্যান্ট ইজ ট্রু ফর, অর্থাৎ PV/T ধ্রুবকের জন্য সত্য কোনটা? শুধুমাত্র সমতাপক পরিবর্তন, শুধু সমতাপী পরিবর্তন, নাকি সমতাপ এবং সমতাপী উভয় পরিবর্তন, নাকি সমতাপ এবং সমতাপী পরিবর্তন নয়? রাইট অ্যান্সার হবে অপশান সি,
बोथ आइसोथर्मल एंड एडियोबैटिक चेंज अर्थात समताप और समतापी उभय परिवर्तन ही होच्छे ध्रुवक। ओके ये किन्तु मने रखबे। ओके चलो परवर्ती प्रश्न आमरा चले जाब 98 नम्बर। नीचेर कोन प्रक्रिया सिस्टेमेर अभ्यंतरीण शक्ति स्थिर थाके, समतापी आइसोबारिक समतापक नाकि कोनोटी नय? राइट आंसर होबे समतापक, अपशन सी हो जाबे राइट आंसर, आइसोथर्मल। चलो परवर्ती प्रश्न देखो 99 नम्बर। एकटी चक्रिय प्रक्रियाय सिस्टेमेर अभ्यंतरीण शक्तिर परिवर्तन हलो कोनटी? चक्रिय बोलते होच्छे साइक्लिक प्रसेस बोलछे। ओके एटाके बला होच्छे चक्रिय प्रक्रिया। सिस्टेमेर अभ्यंतरीण शक्तिर परिवर्तन हलो सर्वोच्च किन्तु शून्य नय, सर्वोच्च किन्तु असीम नय, जिरो माने शून्य नाकि इनफिनिटी अर्थात असीम? तो राइट आंसर क्या होगा? एकटी चक्रिय प्रक्रिया सिस्टेमेर अभ्यंतरीण शक्तिर परिवर्तन हलो शून्य, अपशन सी हो जाबे राइट आंसर। क्लियर हलो? जे इंटरनल जे एनार्जिटा थाके अफ सिस्टेमे सेटा जिरो हय। चलो परवर्ती प्रश्न चले जाब 100 नम्बर। जे तापमात्राय एकटी तरलेर बाष्पेर चाप बाह्यिक चापेर समान हय ता हलो कोनटी? गलनांक, विपरीत बिंदु, स्फुटनांक नाकि कोनोटी नय? ओके তাহলে যে তাপমাত্রা একটি তরলের বাষ্পের চাপ বাহ্যিক চাপের, বাহ্যিক চাপ বলতে বায়ুমণ্ডলীয় যে চাপটা সেই চাপের সমান হয় সেটা হলো স্ফুটনাঙ্ক। ওকে বয়লিং পয়েন্ট, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি রান্নার পাত্র থাকা উচিত কীরকম? উচ্চ আপেক্ষিক তাপ এবং কম পরিবাহিতা, নাকি উচ্চ আপেক্ষিক তাপ এবং উচ্চ পরিবাহিতা, নাকি কম আপেক্ষিক তাপ এবং কম পরিবাহিতা, নাকি কম আপেক্ষিক তাপ এবং উচ্চ পরিবাহিতা? তাহলে একটা রান্নার পাত্র কীরকম থাকা উচিত? এটা থাকা উচিত উচ্চ আপেক্ষিক তাপ এবং উচ্চ পরিবাহিতা থাকা উচিত। ওকে হাই স্পেসিফিক হিট এবং হাই কন্ডাক্টিভিটি। ওকে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 102 নম্বর। একটি রেফ্রিজারেটরের ফ্রিজার উপরের অংশে অবস্থিত, যাতে পরিচালনের কারণে রেফ্রিজারেটর পুরো চেম্বার দ্রুত ঠান্ডা হয়ে যায়, নাকি মোটর উত্তপ্ত হয় না, নাকি পরিবেশ থেকে অর্জিত তাপ বেশি থাকে বলে, নাকি পরিবেশ থেকে অর্জিত তাপ কম হয় বলে? তাহলে একটি রেফ্রিজারেটর অর্থাৎ ফ্রিজ যেটা থাকে, তার ফ্রিজার যেটা থাকে সেটা উপর অংশে অবস্থিত হয়, সেটা কেন? না পরিচালনের কারণে রেফ্রিজারেটরের পুরো চেম্বার দ্রুত ঠান্ডা হয়ে যায় বলে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো নর্মালি তোমাদের জেনারেল সায়েন্সেরই প্রশ্ন। এই রকম ধরনের প্রশ্নগুলো তোমাদের রেলে বিশেষ করে এসে থাকে এবং এসএসসির এক্সামগুলোতে। তোমাদের এই পরীক্ষাগুলোতে ভালো স্কোর করতে তোমাদের এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে আশা করি। ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো 103 নম্বর। একটি কাঁচের টুকরো উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এবং তারপরে ঠান্ডা হতে দেওয়া হয়, যদি এটি ফেটে যায় তাহলে এর একটি সম্ভাব্য কারণ হলো কাঁচের নিম্নলিখিত বৈশিষ্ট্যের মধ্যে কোনটি? অর্থাৎ প্রশ্নটা এটা বলতে চাইছে, একটি কাঁচের টুকরোকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হচ্ছে, দিয়ে বা সেটাকে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, সেই সময় যদি ফেটে যায় কাঁচটা তাহলে তার কারণটা কী, কাঁচের কোন বৈশিষ্ট্যের জন্য সেটা ফাটছে সেটা বলতে হবে। এটা হচ্ছে কম তাপ পরিবাহিতার জন্য হতে পারে, লো থার্মাল কন্ডাক্টিভিটি, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড। ওকে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্লেটের তাপ পরিবাহিতা নির্ভর করে কিসের ওপর? চারটে অপশান দিয়েছে, তার মধ্যে রাইট আনসার হবে অপশান সি, প্লেটের ক্ষেত্রফলের ওপর, অর্থাৎ তার এরিয়াটা যা থাকবে প্লেটে তার ওপর তাপের পরিবাহিতা নির্ভর করবে, থার্মাল কন্ডাক্টিভিটিটা নির্ভর করবে একমাত্র সেই অংশের ক্ষেত্রফলের ওপর, এরিয়ার ওপর। ওকে এটা কিন্তু অনেকভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পিভিএস এরা দেখা গেছে, তাই এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 105 নম্বর। তরলের তাপ পরিবাহিতা পরিমাপ করার সময় আমরা উপরের অংশ গরম এবং নিচের অংশ ঠান্ডা রাখি, তার কারণ কী? মানে তরলের যখন তাপ পরিবাহিতা পরিমাপ করা হয় তখন আমরা উপর অংশ গরম এবং নিচের অংশ ঠান্ডা রাখি, তার কারণটা কী বলতে হবে? নিচের দিকে তাপ সঞ্চালন সহজ বলে, এইভাবে পরিচালন বন্ধ হয়ে যায় বলে, এইভাবে বিকিরণ বন্ধ হয়ে যায় বলে, নাকি এটি করা সহজ এবং আরও সুবিধাজনক বলে? রাইট আনসার কী হবে? অপশান বি। ওকে কনভেকশন গেট স্টপড ইন দিস ওয়ে, এইভাবে পরিচালন বন্ধ হয়ে যায় এই জন্য এটা করা হয়ে থাকে। ওকে অপশান বি হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 106 নম্বর। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক এক্সামে তোমাদের দেখতে পাবে এই প্রশ্নটা তোমাদের এসেছে। ওকে তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এটি একটি শিখার শীর্ষে একই দূরত্বের জন্য এটির এক পাশের চেয়ে বেশি গরম, তার কারণ কী? পাশে তোমাদের ছবিটা দিয়েছে যাতে বুঝতে পারো। ধরো কোনো জায়গায় একটা আগুন তুমি গরম করছো কোনো লাঠি জেলে বা কোনো উনানের ওপর তুমি আগুন জ্বেলেছ, তা সেখানে তোমাদের বলছে পার্শ্ববর্তী কোনো অঞ্চলের গরমটা আর শীর্ষবিন্দুতে অর্থাৎ আগুনের ঠিক ওপর দিকের, যেমন আগুনের শীর্ষ এই জায়গাটা আছে, এই জায়গাটা আর পার্শ্বের দিকে গেলে কোন দিকটা, পয়েন্ট বি যেটাকে তোমাদের উল্লেখ করেছি এটা হচ্ছে পাশে, আর পয়েন্ট এ যেটা উল্লেখ করেছি এটা হচ্ছে তোমাদের উপরে, শিখার ঠিক উপরে।
এই দুটো জায়গার মধ্যে যে টেম্পারেচারে যে ডিফারেন্সটা সেইটার কথাই এখানে বলা হচ্ছে, যে একটি শিখা মানে আগুনের শিখার শীর্ষে মানে উপরে দূরত্বের জন্য এটির এক পাশের চেয়ে বেশি গরম, মানে এই পাশের থেকে এই উপর দিকে আগুনের তাপটা বেশি হয়। ওকে, তার কারণটা কি? চারটে অপশান দিয়েছে, বায়ু উপরের দিকে আরও তাপ সঞ্চালন করে বলে, আরও তাপ উপরের দিকে বিকিরিত হয় বলে, নাকি পরিচলন তাপকে উপরের দিকে নিয়ে যায় বলে, এটা অন্তস্থ হবে এখানে একটা কি পড়বে, এটা অন্তস্থ হবে, ওকে যায়, আর উপরোক্ত তিনটি ছাড়া অন্য কোনো কারণের জন্য। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার অপশান সি, পরিচলন তাপকে উপরের দিকে নিয়ে যায় বলে। ওকে, কনভেকশন টেক্স এ হিট আপওয়ার্ড, এটার জন্য হয়ে থাকে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। দেখো এইখানে সবসময়তে একটা জিনিস মনে রাখবে যে আগুন পার্শ্ববর্তী অঞ্চলের থেকে উপর দিকে তোমার হিটটা বেশি হবে, পরিচলন তাপকে উপরের দিকে যে নিয়ে যায় এটাই তার হচ্ছে কারণ। পরবর্তী প্রশ্নে চলে যাবো, 107 নম্বর। একটি গরম শরীর সর্বোচ্চ শক্তি বিকিরিত করবে যদি এর পৃষ্ঠতল হয় সাদা এবং রুক্ষ, কালো এবং রুক্ষ, সাদা এবং চাকচক্য, চাকচক্য বলে পালিশড যেটাকে বলছে, ওকে, আর কালো এবং চাকচক্য। একটা গরম শরীর সর্বোচ্চ শক্তি বিকিরিত করবে যদি এর পৃষ্ঠতল কালো এবং রুক্ষ হয়, ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। সেটা ব্ল্যাক হতে হবে এবং রাফ হতে হবে, মসৃণ হলে হবে না, পালিশ করা জিনিস হলে হবে না, সেটা রাফ হতে হবে মানে রুক্ষ হতে হবে এবং অবশ্যই ব্ল্যাক হতে হবে, তবেই সর্বোচ্চ শক্তি বিকিরিত করতে পারবে সেই পৃষ্ঠতল থেকে। ক্লিয়ার হলো? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। ওকে, জেনারেল সায়েন্সের প্রত্যেকটা প্রশ্ন লুসিয়েন্টে গুরুত্বপূর্ণ, কোনো না কোনো এক্সামে রিপিটেড প্রশ্ন এগুলো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 108 নম্বর। রুক্ষ কালো দাগ সহ একটি পালিশ করা ধাতব প্লেট প্রায় 2000 কেলভিন পর্যন্ত উত্তপ্ত হয় এবং দ্রুত অন্ধকার ঘরে যদি সেটাকে নিয়ে যাওয়া হয় তাহলে সেই দাগটা কী হবে? প্রশ্নটা বুঝতে পারলে? রুক্ষ একটা কালো দাগ আছে একটা কোনো ধাতব প্লেটের ওপর, পালিশ করা ধাতব প্লেটের ওপর। এবার বলছে সেই প্লেটটাকে যদি 2000 কেলভিন পর্যন্ত উত্তপ্ত করা হয়, তারপর উত্তপ্ত করে সেটাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হলো তাড়াতাড়ি করে, তাহলে কী ঘটবে? প্লেটের চেয়ে উজ্জ্বল দেখাবে, নাকি প্লেট থেকে গাঢ় প্রদর্শিত হবে, নাকি প্লেট সমানভাবে উজ্জ্বল দেখাবে, নাকি কোনোটাই নয়? তাহলে দাগটা তাহলে কীরকম ঘটবে? দাগটা হচ্ছে প্লেটের চেয়ে বেশি উজ্জ্বল দেখাবে। ওকে, কোন অপশানে আছে? অপশান এতে, উইল অ্যাপিয়ার ব্রাইটার দ্যান দ্য প্লেট, প্লেটের চেয়ে হচ্ছে দাগটাকে বেশি করে লক্ষ্য করা যাবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাবো, 109 নম্বর। 109 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, একটি গোলক, একটি ঘনক এবং একটি পাতলা বৃত্তাকার প্লেট যার ভর একই এবং একই উপাদান দিয়ে তৈরি, একই তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এবং তারপরে ঠান্ডা হতে দেওয়া হয়, এর মধ্যে কোনটি দ্রুততম ঠান্ডা হবে? মানে একটি গোলক আগে ঠান্ডা হবে, নাকি একটা ঘনক আগে ঠান্ডা হবে, নাকি একটা পাতলা বৃত্তাকার প্লেট আগে ঠান্ডা হবে, সেটা বলতে হবে, যার ভরটা একই আছে, উপাদানটাও একই আছে, একই তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে বলো? এটা হবে বৃত্তাকার যে প্লেটটা যেটা থাকবে, সার্কুলার প্লেট যেটা থাকবে সেটা সবার আগে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। ক্লিয়ার হলো? এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসে, তাই খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, যদি একটি সম্পূর্ণ কালো বস্তুর পরম তাপমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে এর বিকিরণের হার একটি গুণক দ্বারা বৃদ্ধি পায়, সেটি কত বৃদ্ধি পায় বলতে হবে, সেটা হচ্ছে 16, অর্থাৎ 16 বৃদ্ধি পাবে। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব, 111 নম্বর। পুরোপুরি কালো দেহের শোষণ ক্ষমতা হলো, মানে বলতে চাইছে যে অ্যাবজর্ব পাওয়ার অফ পারফেক্টলি ব্ল্যাক বডি, অর্থাৎ এটা বলতে চাইছে যে পুরোপুরি একটা কালো যদি কোনো অংশ থাকে তার শোষণ ক্ষমতাটা কত হবে, 0, 1, ইনফিনিটি, নাকি নান, মানে কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে 1 হবে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় গরম করা নীল কাঁচের টুকরো এবং ঘরের তাপমাত্রায় লাল কাঁচের টুকরো আবছা আলোকিত ঘরে নেওয়া হয়, তারপর কী ঘটবে? মানে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়েছে একটা নীল কাঁচের টুকরোকে এবং ঘরের তাপমাত্রায় লাল কাঁচের টুকরোকে নেওয়া হয়েছে, নিয়ে আবছা আলোকিত ঘরে নিয়ে যাওয়া হয়েছে, মানে হালকা আলো আছে, হালকা অন্ধকার, এরকম একটা আলো আঁধারি ঘরেতে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কী ঘটবে? নীল টুকরোটি নীল দেখাবে এবং লাল টুকরোটি যথারীতি লাল হবে, নাকি দুটো অংশই সমান লাল দেখাবে, নীল টুকরো লাল টুকরোর তুলনায় উজ্জ্বল লাল দেখাবে, নাকি উভয় টুকরো লাল দেখাবে কিন্তু নীল টুকরো ম্লান হয়ে যাবে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, অর্থাৎ নীল টুকরোটা লাল টুকরোর তুলনায় উজ্জ্বল লাল দেখাবে। ওকে, নীলটা বেশি লাল লাল মনে হবে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। লুসিয়ান থেকে তোমাদের এগুলো বাংলায় করিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। অবশ্যই ক্লাসটাকে একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 113 নম্বর। নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি তাপীয় বিকিরণের সম্পর্কে সত্য? ওকে,
থার্মাল যে রেডিয়েশন যেটা আছে তার সম্পর্কে চারটে বিবৃতি দিয়েছে, দিয়ে বলছে কোনটা সত্য বা কোনগুলি সত্য সেটা বলতে হবে। তাপীয় বিকিরণ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিকের বাংলা হচ্ছে তড়িৎচুম্বকীয়, তাহলে তাপীয় বিকিরণ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলছে। দু নম্বর বিবৃতি বলছে সমস্ত দেহ সমস্ত তাপমাত্রায় তাপীয় বিকিরণ নির্গত করে। তিন নম্বর বিবৃতি বলছে তাপীয় বিকিরণ আয়না থেকে প্রতিফলিত হয়। আর চার নম্বর বলছে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের তাপীয় বিকিরণ একই বেগে মুক্ত স্থানে ভ্রমণ করে। তাহলে রাইট আনসার কোনটা হবে, চারটে অপশান তোমাদের দিয়েছে, এর মধ্যে রাইট আনসার হবে অপশান ডি, অল অফ দেম, মানে চারটে যে বিবৃতি দিয়েছে এই চারটে বিবৃতি হচ্ছে তোমাদের সঠিক, তাই অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, 114 নম্বর। নিউটনের শীতলতার সূত্র অনুসারে, মানে নিউটনস ল অফ কুলিং যেটা আছে সূত্রটা, নিউটনের শীতলতার সূত্র বলা হয়, সেই অনুসারে শরীরের শীতল হওয়ার হার যার সমানুপাতিক, মানে কার সমানুপাতিক বলতে হবে এটা, এটা হচ্ছে তোমার শরীরের তাপমাত্রা এবং তার চারপাশের পার্থক্যের সমানুপাতিক, এটা কিন্তু মনে রাখবে। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। নিউটনের শীতলতার সূত্র অনুসারে শরীরের শীতল হওয়ার হার শরীরের তাপমাত্রা এবং তার চারপাশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, এই লাইনটা ভালো করে মনে রাখবে, এটাই হচ্ছে নিউটনস ল অফ কুলিং। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 15 নম্বর। একটি শরীর 5 মিনিটে 85 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হয়। 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হতে সময় লাগবে কত মিনিট? তাহলে এটা রাইট আনসার হবে অপশান সি, অর্থাৎ 5 মিনিটের বেশি লাগবে। ওকে, 80 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হতে 5 মিনিটের বেশি লাগবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, 16 নম্বর। নিচের কোন বিবৃতিটি ভুল? চারটে বিবৃতি দিয়েছে, এই মধ্যে ভুল কোনটা বলতে হবে, রং কোনটা, অপশান ডি যেটা আছে, স্পেটানের সূত্র সমস্ত উত্তপ্ত শরীরের জন্য প্রযোজ্য, এইটা হচ্ছে তোমার ভুল। ওকে, অপশান ডিটা হয়ে যাবে রাইট আনসার, যেহেতু ভুল জিজ্ঞাসা করেছে তাই এটা হয়ে যাবে অপশান ডিটা রাইট আনসার। ওকে, এইগুলো কিন্তু ঠিকই আছে, স্পেটনের ধ্রুবক সমস্ত কালো বস্তুর জন্য একই, তাপীয় বিকিরণ 3×10⁸ মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে, তাপীয় বিকিরণ বিচ্ছুরণ প্রদর্শন করে। এই ইনফরমেশানগুলো একটু জেনে রাখবে, কারণ এক্সামে অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে দেয়, চারটে অপশানই তোমাদের দেবে, দিয়ে হয়তো এই তিনটে অপশানের মধ্যে তোমাদের একটা অপশান দিয়ে বলবে কোনটা ঠিক, তখন কিন্তু তোমরা আনসার করতে নালে পারবে না। ওকে, তাই ইনফরমেশানগুলো এইটাও কিন্তু জেনে রাখবে, এই তিনটে সঠিক, কোন তিনটে সঠিক সেটাও কিন্তু জেনে রাখবে তোমরা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 117 নম্বর। যে অণুগুলির প্রকৃত ভর গতির মাধ্যমে উচ্চ থেকে নিম্ন তাপমাত্রায় তাপ প্রেরণ করা হয় তাকে কি বলে, পরিবহন, পরিচলন, বিকিরণ, নাকি উপরে সবগুলো? তাহলে যে অণুগুলো, অর্থাৎ কোন অণুগুলো, না পরিচলনের যে অণুগুলো থাকে, পরিচলনের ইংলিশ হচ্ছে কনভেকশন, তাহলে পরিচলনের অণুগুলি প্রকৃত ভর গতির মাধ্যমে উচ্চ থেকে নিম্ন তাপমাত্রায় তাপ প্রেরণ করা হয়। ওকে, এটা কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 118 নম্বর। একটি ধাতু এবং একটি কাঠের টুকরোকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটিকে হাত দিয়ে স্পর্শ করার সময় রাখা হলে কি ঘটবে? ধাতব টুকরো কাঠের টুকরোর থেকে বেশি গরম দেখাবে, নাকি দুটো সমান গরম দেখাবে, নাকি গরমে পার্থক্য করা সম্ভব হবে না, নাকি কাঠের টুকরো ধাতব টুকরোর চেয়ে বেশি গরম দেখাবে? তাহলে একটি ধাতু এবং একটি কাঠের টুকরোকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি সেটাকে হাত দেওয়া হয়, স্পর্শ করা হয়, ওকে, তাহলে সেটা কি বোঝা যাবে, যে ধাতব টুকরো কাঠের টুকরোর চেয়ে বেশি গরম দেখাবে। ওকে, অবশ্যই এটা, যে তুমি একটা ধাতুর জিনিস আর একটা কাঠের টুকরো, তাপ তো, কাঠ তো তোমার তাপের কুপরিবাহী, ওকে, তাই সেটা গরম কতটার হবে, কিন্তু এটা ধাতু তাপের সুপরিবাহী, তাই সেটা বেশি গরম হবে, তাই অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 119 নম্বর। একটি বৈদ্যুতিক হিটার শূন্য স্থানে রাখা হয়েছে, তাহলে বৈদ্যুতিক প্রবাহ অতিবাহিত করে ক্রমাগত উত্তপ্ত হয় সেটি, এর তাপমাত্রা সময়ের সাথে সাথে উঠতে থাকবে, নাকি কিছু সময় পর বৃদ্ধি হয়ে বন্ধ হয়ে যাবে কারণ এটি পরিবহনের দ্বারা আশেপাশের তাপ হারিয়ে ফেলবে? অপশান সি বলছে বিকিরণের কারণে, তাপ হ্রাসের কারণে কিছু সময় পরে ধ্রুবক হয়ে যাবে, অপশান ডি বলছে কোনোটি নয়, তাহলে এটা রাইট আনসার হবে অপশান সি, বিকিরণের কারণে তাপ হ্রাসের কারণে কিছু সময় পরে ধ্রুবক হয়ে যাবে, ওকে, ইনফিনিটি হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 120 নম্বর। 30 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে রাখলে একটি শরীর 10 মিনিটের মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হয়। ওকে, আগামী 10 মিনিটের মধ্যে এর তাপমাত্রা কী হবে, মানে ঠিক তার পরের 10 মিনিটের তাপমাত্রা কী হবে বলতে হবে, 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, নাকি 40 ডিগ্রি সেলসিয়াস থাকবে, নাকি ক্যান নট বি প্রেডিক্টেড, অর্থাৎ আন্দাজ করা যাবে না। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে বাতাসে রাখলে একটি শরীর 10 মিনিটের মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা হয়, তাহলে পরবর্তী 10 মিনিটের
মধ্যে তার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাবে। ওকে, অপশান বি হবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই, 121 নম্বর। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তোমাদের, তোমাদের এটা আইএএসের প্রশ্ন একটা। 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত ইস্পাতের একটি ব্লক ঠান্ডা করার জন্য একটি ঘরে রেখে দেওয়া হয়েছে। মানে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত একটা ইস্পাতের একটা দণ্ড, সেটাকে ঠান্ডা করার জন্য একটা ঘরে রাখা হয়েছে। পাশে যে ছবিটা রয়েছে, এই ছবিতে দেখানো বক্ররেখাগুলির মধ্যে কোনটি সময়ের সাথে তাপমাত্রার হ্রাসকে নির্দেশ করে? ওকে, এটা এ, বি না সি? দেখো এখানে এটা বুঝতে গেলে তোমাদের এই যে ছবিটা দিয়েছে সেটা বুঝতে হবে। এদিকটা হচ্ছে তোমাদের টাইম মেজারমেন্ট, আর এদিকটা হচ্ছে তোমাদের টেম্পারেচার। ওকে, দিয়ে এবার বলেছে এই যে রেখাটা চলছে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে তোমাদের বি রেখা, এটা হচ্ছে তোমার সি রেখা। এই তিনটের মধ্যে বলতে হবে কোনটি সময়ের সাথে তাপমাত্রা হ্রাসকে নির্দেশ করছে। তো তাপমাত্রা তো, টেম্পারেচার তো এই দিক, তাহলে এই দিক থেকে কমে যাচ্ছে কোনটা? এই দিকে আসছে, তাহলে নিশ্চয়ই এটা হবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? তাপমাত্রা হ্রাসকে নির্দেশ করছে, যদি বলতো তাপমাত্রা বৃদ্ধিকে নির্দেশ করে কোন রেখাটা, তাহলে হতো অপশান সি। ওকে, এটা চলো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, 122 নম্বর। থার্মোফ্লাক্স তাপ হ্রাস প্রতিরোধ করে যেটির দ্বারা, থার্মোফ্লাক্স যেটা থাকে তার হিটকে যে লস করে সেই প্রতিরোধ করে যেটির দ্বারা, সেটা বলতে হবে। এটা হচ্ছে উপরে সবগুলি, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ এটা বিকিরণ, পরিচলন এবং পরিবহন তিনটে দ্বারাই হচ্ছে থার্মোফ্লাক্সের তাপ হচ্ছে হ্রাস হয়। ওকে, তাই অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যেহেতু অল অব দিস অ্যাপ আছে। ওকে, উপরে সবগুলি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 123 নম্বর। উলের কাপড় শরীর গরম রাখে তার কারণ কী? উলের জামা কাপড় পরলে আমাদের শরীরকে কী করে? গরম রাখে, তার কারণটা কী? মোস্ট ইম্পর্টেন্ট, অনেক এক্সামে রিপিট হয় প্রশ্নটা। উল শরীরের তাপমাত্রা বাড়ায়, নাকি উল হলো তাপের কুপরিবাহী তাই এটি শরীর থেকে তাপ প্রবাহিত হতে দেয় না? অপশান সি বলছে উল বাইরের বস্তু থেকে উজ্জ্বল তাপ শোষণ করে, অপশান ডি বলছে উল বাইরের বস্তু থেকে তাপ প্রত্যাখ্যান করে, মানে রিলিজ করে দেয়। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি। অর্থাৎ উল হলো তাপের কুপরিবাহী তাই এটি শরীর থেকে তাপ প্রবাহিত হতে দেয় না, এটা হবে রাইট অ্যান্সার। তাই আমরা উলের জামাকাপড় পরলে শরীর গরম থাকে, তাই আমরা শীতকালে উলের জামাকাপড় পরে থাকি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা অনেকভাবে আসে যে শীতকালীন শীত প্রধান দেশে উলের জামাকাপড় কেন পরা হয়, বা শীতকালে আমরা উলের জামাকাপড় কেন বেশি পরি, এরকম ধরনের প্রশ্নগুলো দেখা যায়, কিন্তু এই অপশানগুলো একই থাকে। ওকে, এটা কিন্তু জেনে থাকবে, উল তাপের কুপরিবাহী। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, 124 নম্বর। একটি কাঁচের পাত্রে খুব গরম চা ঢালা হলে ফেটে যায়, মানে একটা কাঁচের পাত্রতে যদি প্রচণ্ড গরম জল বা চা ঢেলে দাও তাহলে সেই কাঁচটা ফেটে যায়, এর সম্ভাব্য কারণটা কী? কাঁচের নিম্ন তাপ পরিবাহিতার জন্য, কাঁচের উচ্চ তাপ পরিবাহিতার জন্য, কাঁচের কম আপেক্ষিক তাপের জন্য, নাকি কোনোটি নয়? এটা রাইট অ্যান্সার কী হবে? এটা হবে কাঁচের নিম্ন তাপ পরিবাহিতার জন্য এটা ঘটে থাকে, লো থার্মাল কন্ডাক্টিভিটি অফ গ্লাস। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও একটা ভালো প্রশ্ন, জেনারেল সায়েন্সের বারবার এক্সামে কিন্তু আসে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, 125 নম্বর। যদি একটি গরম শরীরের তাপমাত্রা 50% বৃদ্ধি পায়, তাহলে এটি দ্বারা নির্গত বিকিরণের তাপমাত্রা প্রায় বৃদ্ধি পাবে 225%, 250%, 400%, নাকি 500%? রাইট অ্যান্সার হবে 400% বৃদ্ধি পাবে। ওকে, এই প্রশ্নটা র্যান্ডামলি এক্সামে সেম টু সেম এসে থাকে, এটা কিন্তু মনে রাখবে, 400% আনসার হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, তাপ হ্রাসের দ্রুততম কার্যপদ্ধতি কোনটি? তাপ হ্রাস যেটা হয়, মানে হিট যেটা লস হয়ে যায়, তার দ্রুততম কার্যপদ্ধতি কোনটি? বিকিরণ, পরিচলন, পরিবহন, নাকি সব সমান দ্রুত? তাহলে রাইট অ্যান্সার কী হবে? পরিচলনের কারণে এটা হয়ে থাকে, কনভেকশন। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, কনভেকশনের কারণেই হচ্ছে কী হয়, ফাস্টেস্ট মুড অফ দ্য হিট লস। তাপ হ্রাসের দ্রুততম কার্যপদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। ওকে, এটা মনে রাখবে। তোমাদের আমি নেক্সট দিনকে বিকিরণ, পরিবহন, পরিচলন এগুলো সম্পর্কে একদম ডিটেলসে তোমাদের ক্লাস করাবো আমি, এই হিট চ্যাপ্টারই তোমাদের আমি নেক্সট দিনকে যে পার্টটা দেবো সেই পার্টে তোমাদের আশা করি তোমাদের কভার হয়ে যাবে, এবং সেই পার্টে তোমাদের এই বিকিরণ, পরিচলন এবং পরিবহনগুলো কভার করে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, 127 নম্বর। আর ব্যাসার্ধের একটি কঠিন গোলক এবং তামার তৈরি অভ্যন্তরীণ ব্যাসার্ধ R/2 এবং বাইরের ব্যাসার্ধ হচ্ছে আর, এর একটি ফাঁপা গোলক একই তাপমাত্রায় উত্তপ্ত হয় এবং একই পরিবেশে ঠান্ডা হতে দেওয়া হয়, তারপর কী ঘটবে? প্রশ্নটা ভালো করে বুঝবে, এগুলো তোমাদের আইএসের প্রশ্ন। এটা এটা হচ্ছে ফাঁপা গোলক দ্রুত ঠান্ডা হয়ে যাবে, কোনটা বেশি ঠান্ডা হয়ে যাবে? ফাঁপা গোলক যেটা থাকবে সেটা দ্রুত ঠান্ডা হবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা, একটা জিনিস মনে রাখবে, একই তাপমাত্রায় উত্তপ্ত হলে কঠিন এবং ফাঁপা গোলক উভয়ই একটি শক্তি নির্গত করবে। ওকে, কিন্তু ফাঁপাটির তাপ ক্ষমতা কম থাকার কারণে
তাই একই শক্তি নির্গত করলে তা দ্রুত ঠান্ডা হয়ে যায়। এটা কিন্তু মনে রাখবে, কেন দ্রুত ঠান্ডা হচ্ছে এই জিনিসটা মনে রাখবে, যেহেতু সেটা ফাঁপা তাই তাপ ক্ষমতাও কিন্তু তার কম, তাই এটা শক্তি নির্গত করলে কি হবে দ্রুত ঠান্ডা হয়ে যাবে যেহেতু সেটা ফাঁপা রয়েছে। ওকে চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, 128 নম্বর। একটি কঠিন ঘনক এবং একই পদার্থের কঠিন গোলকের সমান পৃষ্ঠতলের ক্ষেত্র রয়েছে, উভয়ে একই তাপমাত্রায় 120 ডিগ্রি হয় তখন কি হবে? প্রশ্নটা বুঝতে পারলে, একটি কঠিন ঘনক রয়েছে এবং একই পদার্থের কঠিন গোলক রয়েছে, একটা সমান পৃষ্ঠতলের ক্ষেত্র রয়েছে, সেখানে সারফেস এরিয়াটাও কিন্তু সেম রয়েছে, এরকম অবস্থায় উভয়কে যদি 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় তখন সেটা কি ঘটবে? তাদের উভয়ে একই হারে ঠান্ডা হবে, নাকি ঘনক্ষেত্রটি গোলকের চেয়ে দ্রুত ঠান্ডা হবে, নাকি গোলকটি ঘনকের চেয়ে দ্রুত ঠান্ডা হবে, নাকি কোনোটি নয়? এটা রাইট অ্যান্সার হবে অপশান বি, ঘনক্ষেত্রটি যেটা ঘনক আছে যেটা, ওকে কিউবটা, সেটা গোলকের চেয়ে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, অপশান বি হবে রাইট অ্যান্সার। এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো, ওকে। যে সমস্ত এক্সামগুলোতে দেখবে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন আসে, এরকম ধরনের প্রশ্নগুলি কিন্তু দেখা যায়, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 129 নম্বর। একটি নক্ষত্রের রং এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেয়া হয় যার দ্বারা? এটা রাইট অ্যান্সার কী হবে? অপশান এ, ওয়েনের স্থানচ্যুতি সূত্র দ্বারা, ওকে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি নক্ষত্রের রং, যে কালার যেটা থাকে, এবং টেম্পারেচার, এটার মধ্যে যে সম্পর্ক সেটা ওয়েনের স্থানচ্যুতি যে সূত্রটা আছে এটার দ্বারা দেয়া হয়। এটা র্যান্ডামলি সেম অপশান এবং সেম প্রশ্ন কিন্তু এসে থাকে এক্সামে। চলো পরবর্তী প্রশ্ন দেখা, 130 নম্বর। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 গ্রাম জল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বরফ যোগ করা যদি হয় তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কী হবে? প্রশ্নটা ভালো করে বুঝবে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যদি 300 গ্রাম জল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম বরফ যোগ করা হচ্ছে, ওকে 300 গ্রাম জলের ভেতর 100 গ্রাম বরফ যোগ করা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে, তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কী হবে? 0 ডিগ্রি সেলসিয়াস হবে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 131 নম্বর। যে প্রক্রিয়ায় সিস্টেমে কোনো তাপ প্রবেশ করে না বা তাপ ত্যাগ করে না তাকে কি বলে? মানে বলতে চাইছে, দ্য প্রসেস ইন হুইচ নো হিট এন্টার্স, মানে কোনো তাপ হচ্ছে প্রবেশ করতে পারে না, অর লিভস, লিভস মানে হচ্ছে ত্যাগ করা বা বেরিয়ে যেতে পারে না, ইন সিস্টেম ইন টার্মড অ্যাজ আইসোকোরিক, আইসোথার্মা, আইসোবারিক, নাকি অ্যাডিওবায়োটিক। তার রাইট অ্যান্সার কী হবে? সমতাপি, মানে অ্যাডিওবায়োটিক বলা হয় সেটাকে। অ্যাডিওবায়োটিক প্রক্রিয়া সিস্টেমে কোনো তাপ প্রবেশ করতে পারে না বা কোনো তাপ বেরিয়ে যেতে পারে না, ওকে, সেটাকে বলা হয় অ্যাডিওবায়োটিক বা সমতাপি, এটাও কিন্তু মনে রাখবে সমতাপিক জিনিসটা কী। চলো পরবর্তী প্রশ্ন দেখো, তাপ সঞ্চালনের পদ্ধতি যেখানে চলন্ত কোণা দ্বারা তাপ বাহিত হয় তা হলো পরিবহন, তরঙ্গগতি, বিকিরণ, নাকি পরিচলন? তাহলে তাপ সঞ্চালনের পদ্ধতি যেখানে চলন্ত কোণা দ্বারা তাপ বাহিত হয় তা হলো পরিচলন, কনভেকশন, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তাপের যান্ত্রিক সমতুল্য জে হলো কি? জে অর্থাৎ জুলকে বোঝাচ্ছে, যে মেকানিক্যাল যে ইকুইভ্যালেন্টটা আছে তাপের সেটাকে জে বলতে কি? একটি ধ্রুবক, রূপান্তর গুণাঙ্ক, নাকি শারীরিক পরিমাণ, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা বলছে, নান অব দিস, কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে অপশান বি, এটা একটা কনভার্সিয়ান ফ্যাক্টর অর্থাৎ একটা রূপান্তর গুণক বলতে পারো, ওকে, এই জে হলো। এবার এখানে অনেকগুলো ইনফরমেশান তোমাদের জেনে রাখতে হবে, যে তাপমাত্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য 1 গ্রাম জলের তাপমাত্রা বাড়াতে 4.1868 জুল যান্ত্রিক শক্তি বা কাজের প্রয়োজন হয়, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ক্যালোরি এবং জুল সম্পর্কে ডিটেলসে তোমাদের ফার্স্ট পার্টে তোমাদের আমি বর্ণনা করেছি, ওকে, সেখানটা যারা দেখোনি অবশ্যই সেখানটা তোমরা দেখবে, আশা করি ওখানটা বুঝতে পারবে। 134 নম্বর, বিস্তারের হার বলতে কি, মানে রেট অফ ডিফিউশন, এটা বলতে কি? এই 4টা অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, তরল এবং গ্যাসের তুলনায় গ্যাস দ্রুত থাকে, সেটাকে বলা হয় হচ্ছে বিস্তারের হার বা রেট অফ ডিফিউশন, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অর্থাৎ ফাস্টার ইন গ্যাসেস দেন ইন লিকুইডস অ্যান্ড গ্যাস, তরল এবং গ্যাসের তুলনায় গ্যাসটা হচ্ছে দ্রুত থাকে, সেটাই হচ্ছে ডিফিউশন। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, তরল এবং গ্যাসের তুলনায় গ্যাস ছড়িয়ে পড়ার হারটা কী হয়? দ্রুত থাকে সবসময়, ওকে, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখা, 135 নম্বর, গাড়ির ইঞ্জিনের রেডিয়েটারে কুল্যান্ট হিসাবে জল ব্যবহার করা হয়, কারণ এটি কি? এটি হচ্ছে উচ্চ নির্দিষ্ট তাপ আছে, এর একটা হ্যাজ হাই স্পেসিফিক হিট থাকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কমন প্রশ্ন এক্সামে। পরবর্তী প্রশ্ন দেখা, 134 নম্বর, একটি আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি স্বাধীন হয় সেটা তাপমাত্রার উপর, টেম্পারেচার, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার।
একটা ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস অফ ডিপেন্ড অন টেম্পারেচার, এটা অপশান বি হবে রাইট অ্যান্সার। কিন্তু লুসিয়ান তোমাদের আনসার করছে নান অফ দিস, কোনোটিই নয়। কিন্তু আমার মনে হয় এটা নান অফ দিস আনসার হবে না। একটা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি সেটা সবসময়তে নির্ভর করে তাপমাত্রার উপর, ওকে? সেটা কিসের উপর নির্ভর করে? আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচারের উপর নির্ভর করে। এটা অপশান বি আনসার হবে, এটা অপশান ডি হবে না। কিন্তু লুসিয়ান তোমাদের অপশান ডি বলছে, ওকে? তোমাদের যদি কিছু মত থাকে অবশ্যই তোমরা জানিও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 137 নম্বর। পরম শূন্য তাপমাত্রায় অণুর গতিশক্তিগুলি কী হয়? অণুর গতিশক্তিগুলো শূন্য হয়ে যাবে, বিকাম জিরো, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। যেটা হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে, মানে পরম শূন্য তাপমাত্রায় অণুর গতিশক্তিগুলো কী হয়ে যায়? জিরো হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 138 নম্বর। তাপীয় বিকিরণ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা দৃশ্যমান অঞ্চলে হয়, ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে হয়, নাকি অতিবেগুনিতে হয় মানে আল্ট্রাভায়োলেট, নাকি গামা অঞ্চলে হয়? তাহলে তাপীয় বিকিরণ হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা ইনফ্রারেড রিজিয়ন, অর্থাৎ ইনফ্রারেড বা অবলোহিত অঞ্চলে ঘটে থাকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সাদা এবং মসৃণ পৃষ্ঠ হলো, অর্থাৎ হোয়াইট অ্যান্ড স্মুথ সারফেস বলতে কি বোঝায়? তাহলে সেটা কি ঘটবে? তাহলে সেটা হচ্ছে তোমার খারাপ শোষক হবে, ব্যাড অ্যাবজর্বার, ওকে, অ্যান্ড গুড রিফ্লেক্টর অফ হিট, এবং তাপের ভালো একটা প্রতিফলক হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা দেখবে গরমকালে দেখবে সাদা জামা পরি, তার কারণটা কি? যাতে করে বাইরে টেম্পারেচারটা শরীরের ভেতর আসতে না পারে, মানে সাদা জামা সবসময়তে রিফ্লেক্ট করে দেয়, ওকে, কিন্তু সেটাকে শোষণ করতে পারে না, অ্যাবজর্ব করে নিতে পারে না। তাই সাদা জামাটা আমরা এই কারণেই পরি যাতে সূর্যের আলোটা সাদা জামার উপর পড়লে যেন রিফ্লেকশনটা হয়ে যায়, ভেতরে না পৌঁছায়। কিন্তু তুমি গরমকালে যদি একটা কালো ছাতা নিয়ে তুমি যদি বেরো বাইরে, ছাতার নিচেটা যেন বেশি গরম অনুভূত হয়, তার কারণ কি? কালো শোষণ করে নেয় জিনিসটাকে বেশি, বোঝা গেছে? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, 140 নম্বর। 100 ডিগ্রি সেলসিয়াসে জলের সম্পৃক্ত বাষ্পের চাপ কি? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 100 ডিগ্রি সেলসিয়াসে জলের সম্পৃক্ত বাষ্পের চাপ কত? 760 mm অফ এইচজি, এইচজি বলতে পারদকে বোঝাচ্ছে, ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে পারদের 760 mm 100 ডিগ্রি সেলসিয়াসে জলের সম্পৃক্ত বাষ্পের চাপের সমান, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। মেঘগুলি বায়ুমণ্ডলে ভাসতে থাকে কারণ তাদের নিম্ন চাপ থাকে বলে, নিম্ন তাপমাত্রা থাকে বলে, নিম্ন বেগ থাকে বলে, নাকি নিম্ন ঘনত্ব থাকে বলে? তাহলে মেঘ যেগুলো থাকে বায়ুমণ্ডলে ভাসতে থাকে, তার কারণ নিম্ন টেম্পারেচার থাকে বলে, ওকে, তাপমাত্রাটা কম থাকে বলে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মেঘের তাপমাত্রা কম থাকায় বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় মেঘগুলো, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 142 নম্বর। যখন জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয়, তখন এর আয়তন বৃদ্ধি পায়, হ্রাস পায়, নাকি পরিবর্তন করা যায় না, নাকি প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়? রাইট অ্যান্সার হবে প্রথমে হচ্ছে হ্রাস পায়, মানে ফার্স্ট ডিক্রিজ হয়, দেন ইনক্রিজ হয়, তারপর বৃদ্ধি পায়, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্ন তাপমাত্রার প্রয়োগ খুঁজে পাওয়া যায়, মানে নিম্ন তাপমাত্রার যে প্রয়োগটা সেটা কোথায় খুঁজে পাওয়া যায় বলতে হবে। 4টে অপশান দিয়েছে, যেটাকে বলা হয় ক্রায়োজেনিক্স, এটা রাইট অ্যান্সার হবে তোমার অপশান এ, অর্থাৎ মহাকাশ ভ্রমণ, যেটা স্পেস ট্রাভেল, এবং সার্জারি এবং চৌম্বকীয় উত্তোলন, এই জায়গাতে তোমার খুঁজে পাওয়া যায়, মানে ব্যবহারিক প্রয়োগটা এখানেই হয়ে থাকে, সেটা বলতে চাইছে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 144 নম্বর। কঠিন পদার্থের সরাসরি বাষ্পে পরিবর্তনকে কী বলে? যদি কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিবর্তিত হয় তাকে তাহলে আমরা কী বলবো? খুব ইজি প্রশ্ন, সেটাকে বলে থাকি ঊর্ধ্বপাতন, ওকে, বাষ্পীভবন করে দিও না যেন, কঠিন পদার্থকে সরাসরি বাষ্পে পরিবর্তন করছে, ওকে, সেই জন্য এটা ঊর্ধ্বপাতন হয়ে যাবে, সাপ্লিমেশন, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বাষ্পীভবন নয়, বাষ্পীভবনটা হচ্ছে কঠিন থেকে তারপর তরল হবে, তরল থেকে বাষ্পে পরিণত হবে, ওকে, সেটা কিন্তু নয়, সেটাকে ভ্যাপোরেশন বলে, সেটা বাষ্পীভবনটা আলাদা, ঊর্ধ্বপাতনটা আলাদা। ঊর্ধ্বপাতনটা হচ্ছে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হবে, মধ্যেখানে তরল হওয়ার কোনো সিন নেই, ওকে, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন বা সাপ্লিমেশন, ওকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো, 145 নম্বর। এখানে দেখো একটা, এটাও আইএএসের প্রশ্ন তোমাদের, ব্যাসার্ধ আর এর একটি ফাঁপাগোলক, মানে ব্যাসার্ধ আর বিশিষ্ট একটা ফাঁপাগোলক এবং পার্শ্ববর্তী আর এর একটা ফাঁপা ঘনক্ষেত্র আছে, মানে কিউব আছে, এবং কিছু উপাদান দিয়ে তৈরি ব্যাসার্ধ আর এর একটা পাতলা বৃত্তাকার প্লেটও আছে। সবগুলি ঘরের তাপমাত্রার উপরে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হচ্ছে। যখন ঘরে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হবে সেটা, তাদের মধ্যে কোনটি প্রথমে ঘরের তাপমাত্রায় পৌঁছাবে? ঘরের তাপমাত্রার সাথে সেম হয়ে যাবে এই তিনটে জিনিসের মধ্যে কোনটি? এই ফাঁপাগোলকটা, নাকি ঘনক্ষেত্রটা মানে কিউবটা, নাকি পাতলা বৃত্তাকার যে প্লেটটা আছে ওইটা? রাইট অ্যান্সার কোনটা হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ গোলকটা, ওকে, স্পেয়ার যেটা থাকবে। কেন হবে না? গোলকের সবচেয়ে বেশি পৃষ্ঠতল আছে, তাই এটা প্রথমে ঘরের তাপমাত্রার সাথে সমতুল্য হয়ে যাবে প্রথমে,
क्लियर हलो विषय अपशन सी है राइट आंसर। चलो परवर्ती प्रश्न चले जाब 146 नम्बर। एखे निम्नलिखित तो विवृति विवेचना करते तुम्हारे तीनटे विवृति दिए दिए बोलते कोड दिए दिए आंसर को बोलते हैं अपशन डी है राइट आंसर ओनलि थ्री एटा ये तीन नम्बर विवृति तुम्हारा हे सठिक। हमें एयर कंडिशनर बाष्पीभवन कयल घर बतास के ताप बेर है कंडेंसर कयल प्रत्याख्यन है तुम्हारे इंग्लिश दिए ओके ये तुम्हारे राइट आंसर है ये विवृतिगुलर मध्य अपशन डी है राइट आंसर ओनलि थ्री एट है राइट आंसर। बोझा गया लुसेंट तुम्हारा प्रश्नगुलो आए ए रकम ही सेम ओके। चलो परवर्ती प्रश्न हमें चले जाब 147 नम्बर। एक मोटर गाड़ी कुलिंग सिसटेम मैं रेडिएटर जेटा जे नीति द्वारा क्या करे एकटू आगे कुलिंग सिसटेम सम्पर्क पढ़ल एक प्रश्न छो ये प्रश्न आरोप घूरिए अन्य भावे दिए एक मोटर गाड़ी कुलिंग सिसटेम मैं रेडिएटर जे नीतर ओपर क्या करे से बोलते हैं शुदुम्र परिवाहर ओपर ना कि परिचालन ओपर ना कि शुदुम्र विकिरण ओपर ना कि परिवाही और विकिरण उभय ओपर राइट आंसर है कन्वेक्शन अर्थात परिचालन ओपर होपशन बी हो जाए राइट आंसर। परवर्ती प्रश्न देखो नीचे कौनटी उत्तापर सर्वोत्तम परिवाहक तापर सबचे बेसि परिवाहक चार्टे अपशनर मध्य कौन सिल्वर अपशन बी हो जाए राइट आंसर ओके। आज के तुम्हारे 148 प्रश्न तुम्हारे पार्टे रेखे प्राय तुम्हारे 56 खाना प्रश्न मत नेक्स्ट पार्टे तुम्हारे हिट्ट कवर कर देव हमें और साथ एक्सट्रा इनफरमेशनगुलो तुम्हारे दिए देव ओके। तो कम लगल क्लस अवश्य तुम्हारा जानियो और भलो लगले एक लाइक कर शेयर कर दीते भूलना बंधुधर माजे जाते अन्दर अनेक हेल्प है और हमें अनेक मोटीट हई नेक्सट क्लसगुलो के आनार जो आओ जो लुसेंटर क्लसगुलो चलते चैप्टर अनुजाई से क्लसगुलो तुम्हारा करते थको और क्लसगुलो अवश्य तुम्हारा एक लाइक शेयर कर दिव। थैंक यू थैंक्स फर व्वाचिंग दिस वीडियो।